হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আজকে অনেক দিন পরে বাসার থেকে বের হচ্ছি। আমার বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে গেছে, তারা অনেক আকাঙ্ক্ষিত আম্পাং পয়েন্ট, আমরা যেখানে প্রায় 6 বছর ছিলাম ওদের সেখানে নিয়ে যাব মোটামুটি 2-3 ঘন্টা স্পেন্ড। চলেন তাহলে আম্পাং সবথেকে কষ্টকর হলো পার্কিংটাও। পার্কিং এর জন্য অন্তত আধা ঘন্টা ঘুরতে হয়, তারপরে পার্কিং পাওয়া যায়। আম্পাং পয়েন্টের নিচের এই যে জায়গায় মেলা বসে, এই আজকে এবার অবশ্য পার্স মেলা, আমি অবশ্য মেলাতে ঢুকি নাই, আমি উপর থেকে ভিডিওটা করছি। তারপরে এটা হলো আমাদের আকাঙ্ক্ষিত শপ, এই শপে আমরা বেশিরভাগ মা আমার ড্রেস সবই শপ থেকে কিনি ঈদের সময় আসলে। আমরা যখন আম্পা পয়েন্টে থাকতাম তখন হলো আমি সপ্তাহে শনি রবিবারে সপ্তাহে একটা দিন আসতামই, আর আমার মেয়েদের এই যে বুকশপে তারা থাকবে, তারা থাকতো বুকশপে প্রায় ঘন্টা দুয়েক থাকতাম, পুরো টাইমটাই তারা বুকশপে কাটাইতো। আর তোমার দিয়ে মজা বেশি দেখতে, কিছু স্বর্ণের ডিজাইনও দেখি। সে আমাদের বাচ্চাদের সেই আকাঙ্ক্ষিত আম্পাং পয়েন্টে সেই মার্কেট থেকে লাস্টে বাসায় চলে আসি। বাসায় আসার আগে আমরা ম্যাকডোনাল্ডসে যাই, চারজনকে আইসক্রিম নেই, তারপরে খেতে খেতে বাসায় আসি। আর আম্পাং পয়েন্ট ছিল ওদের মানে মালয়েশিয়া জীবনের সব থেকে শ্রেষ্ঠ লাইফ, ওদের বড় হওয়া, ওদের ফ্রেন্ড সার্কেল সবই ওদের আম্পাং পয়েন্ট। আদিবার তো বিশেষ করে আদিবার বেশি, আদিবার ফ্রেন্ড আম্পাং পয়েন্টেই হয়েছে বেশি। এখানে বাসা চেঞ্জের পরে ওরা তেমন করে কোনো ফ্রেন্ড হয় না, ও খুব মিস করে আম্পাং পয়েন্ট স্কুলে। আর আসলে ওর সাথে ছিল একটা বাচ্চা, তার 6টা বছরই, কারো 1 থেকে 6 পর্যন্ত পড়ছে যে স্কুলটা, একদম স্কুলের লাস্ট সময় 2-3 মাস আগে যখন স্কুল থেকে চেঞ্জ করা হয়, এটা বাচ্চাদের যে কত বড় ক্ষতি কল্পনা করা যায় না। আমার বাচ্চার জীবনে অনেক ক্ষতি হয়েছে, এখনও সেই স্কুল নিয়ে কষ্ট পায়। আসলে স্কুলের লাস্টে গ্রাজুয়েশন থাকে, এটা ওদের একটা বড় ধরনের একটা সেলিব্রেট হয়, সেইগুলো আমার মেয়ে মিস করছে। ওদের বাইরে থেকে স্কুলটা ঘুরে আসি, আর ওদের কিছু কথা বলি। এই জায়গাটা আমি আগে অনেক ভালো দেখতাম, ওখানে তো প্লেগ্রাউন্ড ছিল। আমাদের বাবা আমাদের প্রথম বাসাটা দেখাই দেয় সবাই কোথায় ফার্মাই কোথায় কথা আমি পরে বলবো। আমাদের মালয়েশিয়া জীবন দেখাও বাবা পুত্রি আমাদের দ্বিতীয় জায়গায় যাওয়ার জায়গা যাওয়া নাকি এটা হচ্ছে ও হাই ও মাই গড, উপরে ইসে রাখছে, উপরে ই লাগাইছে, সিলিং লাগাইছে, পুরা এটা আগে একটুও ছিল না, পুরো এক ফাঁকা একটা ই ছিল। এখানে আবার গেটও লাগাইছে, ওয়াও। এই সাইডে না একটা ই আছে, দোলনা আছে, খারাপ না, কিন্তু আমি ভাবি না যে আমি কেয়ার করবো এরকম, না কিন্তু মাত্র কি কয়েক উইক, হাফ এ ইয়ার পড়ছে মাত্র কয়েক উইক, কিন্তু তাও হ্যাঁ। এবং আমি হাই স্কুলে তো প্রাইমারি স্কুলের স্টুডেন্টরাও তো পড়ছে, তার জন্য আমার বেসিক্যালি সেম, যাদের সাথে আমি প্রাইমারি পড়ছি সেম রিসেম। এই
জায়গায় সত্যি তাহলে একটা সাইড কাটা আমরা কত দিন রেগুলার যাতায়াত এই জায়গাটা আমাদের মালয়েশিয়ান জীবনটাই এখানে সিরিয়াসলি অনেক বছর পাঁচ বছর পর আসা হলো তো পাঁচ বছর পর কারণ আমরা অন্য জায়গায় আমরা কথাগুলো বাস্তব কথা এর মধ্যে আমরা কিন্তু ভিনাতে কিন্তু 5 ইয়ার্স পর্যন্ত থাকছি কিন্তু ইয়েস হাই স্কুলে 5 ইয়ার্স হাই স্কুলে 5 ইয়ার্স আমরা পড়ছি ভিনাতে 5 ইয়ার্স হয়ে গেছে আমাদের যখন ওই যে কিন্তু রোজার মাঝখানে যাইতাম উপরে একটা ব্রিজ করছে এখানে ডিআইওয়াই করছে আগে তো কি এখানে আগে ব্যাংক ছিল এসআইএমবি ব্যাংক না ব্যাংক ছিল অন্য একটা ব্যাংক থাকে সাদা এবং লাল তাই না হ্যাঁ এখানে আবার একটা নতুন এই যে ব্রিজ বানাইছে তাই না ও ওয়াও আমি এত বড় ডিফারেন্স আই মিন আই গেস পাঁচ বছরের বেশি হয়ে গেছে এসকে আমাকে পড়ছি যে এত বড় ডিফারেন্স ভাবি নাই আমার এসকে আমাকে 6 ইয়ার্স আমার হাফ অফ মাই লাইফ ড্যাম 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 ইয়েলো সাথে যদি কথা বলে কিরকম হবে অকওয়ার্ড লাগবে একটু বাচ্চারা যা বলবে তাই আরো তোমার আমার বাবা তখন আমার কথা কোনো গুরুত্ব দেয়নি আমার কথা মোটামুটি একটু শুনতে ছিল যে উনি বলছেন এক টিচার বলছে কেন আমি এখানে স্কুল করতে আপনি ওই স্কুল থেকে বলছি যে বাচ্চাদের কথা শুনতে হবে নাকি হাই স্কুলে